আমার ফেডেক্সের ফোন চলে এসেছে। আই হল কোন ফোন? কোন অর্ডারটাকে ভেরিফাই করতে হবে? রিটার্ন দেওয়ার ফোনটা আগে এলে অর্ডার করা হয়েছিল, তার মধ্যে কোনটা এসেছে সেটা দেখতে হবে। দুটো অর্ডার করেছিলাম, মানে দুটো আমার নয়, একটা আমার। অ্যাকচুয়ালি তোমার তখন এতটাই ডিমান্ড ছিল যে এক পাওয়া যাচ্ছিল না, তো একটা আগে একটা পিছিয়ে, দুজনে দুটোই করা হয়েছিল যে যেটা পাবো সেটা নেব। তো একটা এসেছে, এটা কনফার্ম করতে হবে, তারপর খুলবো, নাহলে খুলবো, নাহলে এখান এই টাইপেরই প্যাকিং করা অবস্থায় ফেলতেই। তো আমার ফোন চলে এসেছে, এটা আমরা কোডটা চেক করলাম যে এটাই আমি যেটা অর্ডার করেছি সেটাই। তো এটা কাটতে পারি। আমার নামে নামে, তোমার নামে নামে, যা বাবুল রাখের বদলে কাগজের বাবুল রাখ করে। এই কালারটার জন্য এত দেরি? এই কালারটার জন্য আমাকে কবে থেকে ওয়েট করালো। This is guide. ভেতরে কি আছে? তো ফোনের সেট আপ তো নর্মালি তোমার অ্যান্ড্রয়েড ফোনের সব সেমই থাকে, তো আমি এর ফিচার্স তো মোটামুটি ফ্রিভিতে দেখে রেখে নিয়েছিলাম, তোমার রিভিউ দেখেছিলাম, দেন সেখানে প্রচুর রিভিউ সুন্দর সুন্দর বলছিলো, অ্যান্ড ফিচার্সগুলো খুব সুন্দর ছিল। তো সেই দেখে মনে হয়েছিল যে আমার ক্যামেরার কেনার বদলে এখন ফোন কেনা সবচেয়ে মানে আমার পক্ষে সুবিধা, কারণ আমার ক্যামেরা আমি অতটা ইউজ করতে পারবো না ভাবলাম, ফোন বেশি আমার ইউজফুল আমার ক্ষেত্রে। তো ওই জন্য ফোন কিনলাম ভালো একটা, দেখি এটা কেমন হয়। তো আজকের ব্লগ এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।